সরানো হলো গোপাল শেটকে, তৃণমূলের বনগাঁর সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, আমাদের বিধায়ক তৃণমূলের সভাপতি, কটাক্ষ বিজেপির। জেলা তৃণমূল সাংগঠনিক পদে বড় সড় রদবদল। রাজ্যের একাধিক সাংগঠনিক জেলায় এদিন পরিবর্তন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বনগাঁ সাংগঠনিক জেলাতেও পরিবর্তন করা হয়েছে। সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেটকে সরিয়ে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক বিশ্বজিৎ দাসকে। বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদেও পরিবর্তন করা হয়েছে। শঙ্কর দত্তকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে বর্ষীয়ান তৃণমূল নেতা শ্যামল রায়কে। বাগদা কলেজে একটি অনুষ্ঠান চলাকালীন সাংগঠনিক জেলার পদ পরিবর্তন নিয়ে খবর পান বিশ্বজিৎবাবু। কলেজের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিশ্বজিৎ বলেন, একটি কলেজের অনুষ্ঠানে বাগদাতে রয়েছি, আমি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। দায়বদ্ধতা আরও বেড়ে গেল, সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। আমি তো কলেজের প্রোগ্রামের মধ্যে দিয়ে খবর পেয়েছি, আমি কৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমি কৃতজ্ঞ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাছে। আমার প্রতি যে আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেল। আমি যে দায়িত্ব নিয়ে কাজ করতাম, আমি আমার ক্ষমতার শীর্ষে উঠে আমি চেষ্টা করব এই আস্থা, এই যে আমায় মর্যাদা দিয়েছেন এটাকে সম্মান রাখার জন্য যা আমি তাদের আশা পূরণ করব। আমার খবর পেয়েছি ওয়েবসাইটে এরকম নাম বেরিয়েছে। সবাইকে নিয়ে কাজ করতে হবে, থাকবেন চেয়ার তো থাকবেনই, মানুষের পরিবর্তনশীল জগৎ পরিবর্তন হবেন, সবাই একসঙ্গে কাজ করতে হবে। আমার সঙ্গে প্রত্যেকের সঙ্গে খুব ভালো মধুর সম্পর্ক, সবাইকে নিয়ে কাজ করবার মানসিকতা রয়েছে এবং দল সেই আস্থা রেখেছেন। এ বিষয়ে সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন সভাপতি গোপাল শেঠ বলেন, দলে প্রতিনিয়ত সাংগঠনিক কাজ চলছে, এতদিন আমি দায়িত্বে ছিলাম, এখন যিনি সভাপতি হচ্ছেন তিনি সাংগঠনিক দায়িত্ব সামলাবেন, আমরা প্রশাসনিক কাজ করব, দল যা বলবে আমরা সেটাই করব। এটা দলের প্রতিনিয়ত একটা সাংগঠনিক কাজ চলছে, যখন যেখানে যার দায়িত্ব দেবে সে সেইভাবে কাজ করবে। আজ বিগত দিনে আমি ছিলাম সভাপতি, এখন শুনছি নতুন সভাপতি হয়েছে, তিনি সাংগঠনিক কাজটা করবেন, আমরা যেটা প্রশাসনিক কাজে আছি আমরা সেই কাজটা করব। পাশাপাশি দলের যেটুকুনি আমার সীমাবদ্ধতা থাকবে তার মধ্যে থেকে কাজ করব। এটা তো পরিবর্তন দেখতে পাচ্ছেন যে এটা দলের আমূল পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনের মধ্যে দিয়ে যাতে দলটার সমৃদ্ধি ঘটে তার জন্য হলো কেউ যাতে পদের বাইরে না থাকে, এর জন্য চিন্তা ভাবনা হয়তো দল করেছে। আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার নবনিযুক্ত চেয়ারম্যান শ্যামল রায়ের সাথে। এদিন গোপালনগরের বাড়িতেই ছিলেন শ্যামলবাবু। খবর পাওয়ার পর ফোনে অভিনন্দনের বন্যায় ভাসছেন তিনি। দলীয় নেতৃত্ব থেকে দলীয় কর্মীরা সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন। শ্যামল রায় বলেন, সর্বোচ্চ নেতৃত্ব যা ভালো বুঝেছেন তাই করেছেন, আমি কৃতজ্ঞ দলের কাছে, কৃতজ্ঞ সাধারণ কর্মীদের কাছে। দেখুন, সর্বোচ্চ নেতৃত্ব যা ভালো বুঝেছেন সেটা করেছেন, আমাকে দেওয়াতে আমি দলের কাছে কৃতজ্ঞ এবং সমস্ত তৃণমূল কর্মীর কাছে আমি কৃতজ্ঞ। এটা বিরোধী দলের একটা চক্রান্ত যে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব দলে থাকতে গেলে ঘটি বাটি এটা ঠুঙ্কাঠুঙ্কি হতেই পারে, তাই বলে একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব বলে বৃহৎ আকারে বলতে হবে এটা আমি মনে করি না। তবে সাংগঠনিক জেলার পদ পরিবর্তনের বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, এটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, তবে বিশ্বজিৎ দাস এখনও ভারতীয় জনতা পার্টির বিধায়ক। এ বিষয়ে তিনি আরো বলেন, তৃণমূলের দলের আভ্যন্তরীণ ব্যাপার, কখন কারে চেঞ্জ করছে, কখন কারে দিচ্ছে, এটা তাদের দলের ব্যাপার। কিন্তু আমাদের শুধু এইটুকু বক্তব্য যে বিশ্বজিৎ দাস এখনো ভারতীয় জনতা পার্টি বিধায়ক, ভারতীয় জনতা পার্টির বিধায়ক, আবার আজকে দেখলাম তৃণমূলের সভাপতি। এতে আমাদের মনে হচ্ছে যে তৃণমূলের সভাপতি করার জন্য কোনো লোক নেই, যার জন্য বিজেপির বিধায়ককে সভাপতি করতে হলো, আর তার জন্যে বিজেপির কোনো যায় আসে না। প্রসঙ্গত, সামনেই বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন,
বিগত পৌর ভোটের পর আচমকায় তৎকালীন সভাপতি আলোরানী সরকারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় গোপাল শেঠকে। ঘটনার পর কয়েক মাস যেতে না যেতেই ফের সভাপতি ও চেয়ারম্যান পদে পরিবর্তন। গত বিধানসভা নির্বাচনের পর থেকে বিগত পৌর নির্বাচন বারবার সামনে এসেছে তৃণমূলের অন্তর্কলহ। যদিও তৃণমূলের অন্তর্কলহ বা গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব মানতে চাননি সাংগঠনিক জেলার নবনিযুক্ত চেয়ারম্যান শ্যামল রায়। এ বিষয়ে শ্যামল রায় বলেন, এগুলি সবই বিরোধীদের চক্রান্ত, সংসারে একসাথে থাকতে গেলে একটু আওয়াজ হতেই পারে। আমাদের দল সাংগঠনিক দল, আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে চলি, যেটা ঠিক করা হবে দলের থেকে যেটা ঠিক করে দেবে সেটাই আমরা সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ব নির্বাচনের জন্য। সোম দাস, সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।